দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সহ প্রবাসীরাও এমন ইন্য়ের মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে বিভিন্ন বাংলাদেশি সামাজিক সংগঠন নিজেদের সেবা আর শ্রমে প্রবাসীদের জন্য সর্বোচ্চটা করার প্রত্যয়ের কথা জানালেন এসব কমিউনিটি নেতারা যুক্তরাষ্ট্র থেকে আলমগীর হোসেনের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টক আলোচনায় উঠে আসে এসব তথ্য আরও জানাচ্ছেন মাজহার ইমন যুক্তরাষ্ট্রের লাগামহীনভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম বৈশ্বিক মন্দা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে এই দেশটিতেও এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দেশটির স্থানীয় নাগরিক সহ প্রবাসী অনেক বাংলাদেশি এদের সহযোগিতায় এগিয়ে এসেছে বিভিন্ন বাংলাদেশি সংগঠন দেশে বিদেশ সব জায়গায় আমাদের খাবারের দামগুলা প্রতি বেড়ে যাচ্ছে এবং আমরা যতই আমেরিকায় থাকি না কেন আমরা যে বাজার আগে মনে করেন যে একশো ডলারে করতাম এটা নিশ্চিত একশো পঁয়ত্রিশ ডলার খরচ করতে হয় এবং আমাদের এখানে জব যাদের যারা করতেছি বেশ ভালো না অনেকেই আসেন অনেকে মনে করেন যে বাইরে আসেন না বিভিন্ন চার্জে এবং বিভিন্ন জায়গায় খাবারগুলো বিতরণ করা হয় কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের নেবরহুডে হোক এলাকাবাসী হোক যে আমরা একটু যদি মানুষকে কিছু আলু কিছু চাল কিছু চিকেন কিছু এনি ধরনের গ্রসারি আমরা মানুষের মধ্যে বিতরণ করতে পারি একটু হলে আমরা মনে করি যে মানুষের একটু সাহায্য সুবিধা হয় শুধু যুক্তরাষ্ট্রে নয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানান সময় সহযোগিতা করেন এসব সংগঠনের নেতারা সিলেট বন্যা হয়েছিল সেই বন্যাতে আমরা বিদেশ থেকে যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেছি উত্তরবঙ্গে আমরা শীতের বর্তমান যে শীত আকারে দেখা দিয়েছে জন্য প্রস্তুতি নিচ্ছি। ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যেতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এসব কমিউনিটি নেতারা বিদেশে আসছি দেশের জন্য দেশের কল্যাণের জন্য দেশের জন্য কাজ করার জন্যে মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক